কত বড় বড় সুপারি দেখছো, সব আমরা গাছের। সকালবেলা মামার ঘর আইসি, ওই ধর এই ধর আমার পুচকি বনু, পুচকি বনু চশমা গেলাইছে, আমি কেমন ঠিক করে দিয়ে গেছে। এই দেখো এই দেখো এই দেখো বোনর নাম হয়েছে হাসি, দেখছো নি কত ডিফারেন্স। আমি হয়েছি বড়। মামা কইতেছে ল্যাপটপ নিয়ে আনি এডিটিং করি, কইতে গো ভামু আমি ল্যাপটপ গরিব মানুষ, এই মোবাইলই শেয়ার করে, মোবাইল দিয়ে সবকিছু করি জানি। এই তো চশমা ভাঙা লাগছে, চশমা কেমনে আমি ঠিক করে দিয়ে গেছেন মামির দেখাই না করতেছে, চারেক দিন ধামু হ্যাঁ আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরা সামনে আইব। ঠিক আছে তাহলে বাড়ি যাই, আমি এখনো গুড মর্নিং ওই কইছি না তোমরা রে। সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো গো? আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেল তোমরা সব বাইরে জানাই অনেক অনেক সুস্বাগত। দেখো মা তো কেমন হয়েছে, খালি মুখ দিছি চাটা কিচ্ছু খাইছি না, তারা ঘর আয় করছি ঘুরতাম, ওর 9টা বাজে আছে, ঘুমতে উঠছি 8টার সময়, 8টা হ 8টা হইবো, কালকে বন্ধুর লগে ঘুমাইলাম আর এ লাগাই দিতাম বলে চশমা নিয়ে আমি লাগাই দিতে রে কৌছে। আচ্ছা ঠিক আছে তাইলে পরে আবার কথা কইতাছি, সুপারি ভাত আছে দেখাইছি। এই দাও চশমা ঠিক করে দিলাইছি, দেখা যায় কত সুন্দর লাগতেছে হাসি রে, বারবার খুলে লাই দেখি হাসি, দেখি 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 তাও এদিকে চাও, একটু ঘুরাইলাম। আমরা আজকে প্রদীপ জ্বালামো, কালকে রাত্রে ভিজায় রাখছিল, ওই দেখো ভিজা গেছে গা, হনে ডি জলের থেকে তুললা রাখো চকলেটের মন খারাপ গো, আমরা এবারছি ওই দুই ডি বাইট করতেছি, বাইট করে আমরা এরকম শুকাই যাইব গাইডি, সারা রাত্র জলে ভিজায় রাখছিলাম। আমরা বাড়ি কই অন করতো মুমটু বানতো, সবাই কাজ ব্যস্ত, বিকাল বেলা প্রদীপ জ্বালামু যে এটি তখন এই ঘরে রাখতেছে, চা খাইছি না, চা খাবো কখনে, ঘুরে তুই আইলাম কদ্দুর, দেখছো আমরা ধান কে ধান হইছে, নহর পাকছে না, দেরি আছে পাকতে, ধান বাইরে গেছে গা এলো অবস্থা। বুদ্ধা তোমরা এরা কেমন আছো কো, সুন্দর করে প্রদীপ প্রদীপ জ্বালাইও, এই ভিডিওটা তো কালকে আপলোড হইব, ওই তো এই তোমরা প্রদীপ সবাই জ্বালে সারবা। উডান ধোয়া হইতেছে, এখন আলপনা দেওয়া হইব, হ্যাঁ চা করছি গো, চা খামু, আর মা বাইরে দিয়ে কাজ করতেছে, এলে ভাবলাম যে বাটটা বই দেই, ভাত বইছি আর অরলের ডাল বইছি, বুঝলি ভাত আর অরলের ডাল দিয়ে তেলাম দি, এই দেখো চা, চা খামু, চা 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 ফাটাফাটি করে চা করছি, অনেক ভালো হয়েছে গা, মানে চা খামু ডালটা বয়ল ডাল দিব লোক বললো বোন, তারপরে আরো কিনা জানি আছে নানান যন্ত্রণা, মসুরি ডাল খাওয়ান উচিত না, অরলের ডালটা খুব ভালো, অরলের ডাল খাই, আমার বাবু তো সবসময় বাবু মাতারা সবসময় অরলের ডাল খায়,
কোনো সাইড এফেক্ট নাই। অরলের ডাল একটু গন্ধ আছে, খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবো, কিন্তু শরীর লেগে খুব ভালো লাগে। মসুর ডাল খাওয়ান ভালো লাগো, যতই ভালো স্বাদ লাগুক, আমরা তো মসুর ডাল ছাড়া তো চোখই দেখি না, কিন্তু মসুর ডাল খাওয়ান বন্ধ করতে হইব। সবচেয়ে বেশি তুমি খাইতেছ, আমার যে অবস্থা। বিস্কুট দিয়ে চা খামো, কসলা বিস্কুট নে, অনেক বড় কলা পাচ্ছে গো, দেখাই তোমরা দেখো, সময় কলা পাচ্ছে, সময় কলা খাই। আমরা খেয়ে তো আছে ট্রাক্টর, চলো ট্রাক্টর দেখাই, মাও যাইতেছে। এই তো আমরা ধান ক্ষেত, ধান হইছে, এটা আমরা সবজি ক্ষেত দেখাই। ভৈরব তলা দিদা পূজা দিতেছে, মা পূজা দিয়ে থাকছে, আলপনা দেওয়া নিলে আবির দিয়া জুগার কেমনা লাগান লাগে, এটা তো অনেকে জানে, তোমার তো একটু টিপস লয়ে লইব। কে করতা জুগার আপন কা, আরে হয়ে যাচ্ছে না, খাইতে এসেলাম আজকে, খুব সিম্পল খাও না, দুপুরে রাত্রেবেলা যাও, এবার উইবা উইব, এই যে কতটি প্রদীপ আমরা, প্রদীপ আমরা ইয়ে করে রাখছি, এসে যাক, চুল শুকাইছে না, স্নান করছি দেরি কইরা, তো খাওয়ান দাওয়ান শেষ, সবকিছু শেষ হয়ে দিলে এখনের ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি, আবার সন্ধ্যা থেকে একটা নতুন ভিডিও আরম্ভ করুম। হ্যাঁ, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো স্মিতার ঘর সংসার, আর হ্যাপি বি থেকো, সাবধানে বম টম ফুটাইবা, যাওই করবা, রাস্তা কিন্তু কুকুর থাকবো, দেখো কুকুরের উপরে কেউ ফুটায় না, ঠিক আছে, তাইলে নিজেরা ভালো থেকো, অন্যের ভালো রাখার চেষ্টা কর, তাইলে আই আজকের মতন টাটা বাই বাই, আবার দেখাইব, সবাই ভালো থেকো।